তো দেখো বন্ধুরা, আর শুধু একটা কলা বা শিল্প নয়, আর একটা ইমোশন, আর সেই ইমোশনটাকে বোঝার জন্য আর্ট এক্সিবিশনে যাওয়াটা জরুরি। তো কিছুদিন আগে আমি বালুরঘাট গিয়েছিলাম, তো সেখানে গিয়ে জানতে পারি যে সেখানে আর্ট এক্সিবিশন হচ্ছে। তো ড্রয়িংয়ের প্রতি আগাগোড়া একটা ভালোবাসা রয়েছে, কারণ খুবই ছবি একটা ভালোবাসি, সেই জন্য বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম সে আর্ট এক্সিবিশনে ডকুমেন্ট তৈরি করতে। তারপর যা আমি দেখলাম, দেখে কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে যাই। চলো দেখাই কি সেই জিনিস। বালুরঘাট শহরে একটা সুন্দর ছবি, বালুরঘাট শহরের কাছে এটা সব থেকে বড় প্রাপ্তি। সাদা ক্যানভাসের রং তুলি দিয়ে এত নিখুঁতভাবে বালুরঘাটবাসীর কাছে তুলে ধরেছে অনুপ সাহাদা। তো আই থিঙ্ক বালুরঘাটবাসীর কাছে এই ছবিটা সব থেকে সেরা গিফট। তো অনুপ সাহাদা, তোমার ড্রয়িংটি দুর্দান্ত হয়েছে, তুমি আরও আরও অনেক এগিয়ে যাও, আমার মনে পাশে আছে। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো আরও অনেক অনেক ব্লগ আসছে, তো সেই ব্লগগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমার সেই ব্লগগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হবে অন্য ব্লগে, আজকের জন্য টাটা।